দর্শক, কোরবানির পশুর জবাইয়ের ব্যবহৃত সরঞ্জামের দোকানে ভিড় বেড়েছে। বরিশালের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, বরিশালের কামারপুলিতে ব্যস্ততা কেমন দেখছেন? জি মার্থি, ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের বাজার রোডের হাটখোলা এলাকায়। আসলে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে এই দোকানগুলো, এখানে কিন্তু কামারপুট্টি, এটা একটি, এখানে কিন্তু সাধারণত এই কুরবানিকে কেন্দ্র করে দা ছুরি থেকে শুরু করে যা চাপাতি রয়েছে এগুলো বানানো চলছে কাজ। তো আমরা কিন্তু ইতোমধ্যে কথা বলেছিলাম এখানে যারা দোকানিরা রয়েছে তাদের সাথে, তারা কিন্তু জানিয়েছেন যে গতবারের তুলনায় এবার কিন্তু কিছুটা হলেও পণ্য সামগ্রীর মূল্যটা একটু বেশি। তার কারণ হচ্ছে যে কাঁচামালের দাম বাড়ার সাথে সাথে কিন্তু তাদেরও কিছুটা দাম বৃদ্ধি করতে হয়েছে। পাশাপাশি কয়লা যে তাদেরকে রয়েছে, জ্বালানি শিল্প হিসাবে যেটা, সেই কয়লার কিন্তু দামও বৃদ্ধি পেয়েছে। ফলে এবার কিন্তু এই এই যে পণ্য সামগ্রীগুলো রয়েছে এগুলোর দাম বৃদ্ধি পেয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানে যারা ব্যবসায়ী রয়েছেন। পাশাপাশি খাটিয়া যে একদম কুরবানির পশুর ক্ষেত্রে তৈরি করার ক্ষেত্রে গোশ সাইজ করার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট খাটিয়া, সেটির কিন্তু আমরা কথা বলেছি, সেখানে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তার কারণ এবার কিন্তু গতবারের তুলনায় অনেকটাই কিন্তু মূল্য বৃদ্ধি গাছের, সুতরাং সেই গাছ সমিলে নিয়ে সুন্দরভাবে সাইজ করে যেই পরিমাণ তাদের খরচ হয় সেই খরচটা কিন্তু তাদের তুলতেই এবার দাম বৃদ্ধি করা হয়েছে। তো আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, বরিশালে জেলা এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ী অস্থায়ী মিলে যে হাটগুলো রয়েছে তার সেগুলো কিন্তু এখন পর্যন্ত জমে উঠেনি। তার কারণ পশু বিক্রি যত দ্রুত বাড়বে এবং পশু বিক্রি যত বেশি বাড়বে তত কিন্তু এইসব পণ্য যারা রয়েছেন, এই কামারপট্টি যারা রয়েছেন, তারা তাদের কিন্তু বৃদ্ধিও বাড়বে, এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানের ব্যবসায়ীরা। তবে তারা বলছেন যে আসলে সরকারের যে আশু হস্তক্ষেপ এটা কিন্তু তারা আগে থেকেই পাচ্ছে না। তারা আগে বারবার বলে যাচ্ছেন যে সরকার যদি ক্ষুদ্র লোনের মাধ্যমে তাদের এই শিল্পটাকে বাঁচিয়ে তোলে তাহলে ভবিষ্যতে মূল্য হ্রাস হওয়ার পাশাপাশি এবং কয়লা আমদানি যদি খুব দ্রুত সময়ের মধ্যে এবং স্বল্প মূল্যে দেয় তাহলে মূল্য হ্রাস কিছুটা হবে এবং সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। তো বরিশালের কামারপট্টি থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে, বরিশাল থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম।